আগে বলা হতো যে রাধে সে চুলও বাঁধে, এখন একটু বদলে বলা যেতেই পারে যিনি অভিনয় করেন তিনি ব্যবসাও করেন এবং আরও অনেক অনেক কিছু করেন। তো আমরা এখন রয়েছি তুতের কাছে, অর্থাৎ দীপান্বিতার কাছে, কারণ আজ বিশ্বকর্মা পুজো, বড় দায়িত্ব, দ্বিতীয়বার বিশ্বকর্মা হচ্ছে, বিশ্বকর্মা পুজো হচ্ছে তাদের জিমে। দ্বিতীয়বার একটু বোধ এখন নার্ভাসনেসটা কেটে গেছে, প্রথমবার যেমন ছিল আর কি? না, পুজো নিয়ে আমার কখনই নার্ভাসনেস ছিল না, কারণ আমি ছোটবেলা থেকেই প্রচুর পুজো করেছি। আমি ষোলো সোমবার ব্রত থেকে শুরু করে বিফের ব্রত বা কি বলে ছট পূজা পর্যন্ত আমি করেছি। ওই তিন দিনের যে ছট পূজা হয় সেই উপোসটা আমি পর্যন্ত করেছি। মানে ছোটবেলা থেকে প্রচুর পুজো করেছি, প্রচুর পুজোর আয়োজন করেছি। আর জন্মাষ্টমী পুজো তো আমাদের ঘরে প্রত্যেক বছরই হয়, তো এত পুজো করে ইসে করে এখন আর পুজো নিয়ে ভয় লাগে না। আমি পুজো সব মানে সুন্দরভাবে করে নিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আগের বছর আমি করেছিলাম, এবছর করেছে হচ্ছে শুভজিৎ সব আয়োজনটা। তো তাই জন্য এবারে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু ছোটোবেলার পুজোয় দেখবে একটা মজা থাকতো, এখন তো দায়িত্ব মানে নিজেদেরকেই পুরোটা সম্পন্ন করতে হবে। যতই তুমি না করো নিশ্চয়ই মাথার মধ্যে ছিল এগুলো এগুলো ঠিক হতে হবে, যেমন আসার পরে দেখছিলাম টেনশন ঠাকুরমশাই পাওয়া যাচ্ছে না। তো এইটা কেমন না, আমার লাইফে ফার্স্ট টাইম হয়েছে এটা, আমি ঠাকুরমশাই এখনো আসেনি। মানে আমি এখন বুঝতে পারছি মানে ঠাকুরমশাই না আসলে বা না থাকলে কিরকম ফিল হয় বা অন্যান্যরা কিরকম ভোগে সেটা আমি আজকে মানে বুঝতে পারছি। বিষয়টা কী বলতো, আমার মানে আমার পাপা না খুব টাইম নিয়ে পাংচুয়াল, মানে টিচার তো খুব টাইম নিয়ে পাংচুয়াল, তো একটা ব্লাডের মধ্যে সেই জিনিসটা আছে। তো আমার কি বলতো সব কিছু টাইম টু টাইম টাইম টু টাইম টাইম টু টাইম হতে হবে। আমি যেই টাইমটা নিয়েছি সেই টাইমটার মধ্যে আমি সেই কাজটাকে শেষ করবই করব, আমি তার থেকে একানাও বেশি সময় নেব না। আর ঠাকুরমশাই যেই টাইমে আসবে, মানে সব পুজোতে তো আমি অর্গানাইজ করেছি, মানে জানি না আজকেও হয়তো হতো না, কিন্তু কোনো ক্রমে হয়তো হয়ে গেছে। ঠিক আছে, তো আমার কাজ সবসময় টাইম টু টাইম, টাইম টু টাইম না হলে আমার একটা অদ্ভুত ইরিটেশন হয়। অভিনয় জগতে সেখানে সব টাইম টু টাইম তো হয় না, তো সেক্ষেত্রে কিভাবে মানাতে একটু কি অসুবিধা হয় দীপান্বিতা বা হয়েছে? প্রথম দিকে হতো কি হতো, মানে এখনো সেটা হয়, মানে গিয়ে হয়তো রেডি হয়ে গেছি, দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসে আছি। এবার প্রথমে এডিটেশন হতো, এখন মানে কি কতক্ষণ সময় আছে আমার এখন হতে, ও আচ্ছা দু ঘন্টা, এর আগে যাচ্ছি না তো বা লাঞ্চের আগে বা ব্রেকের আগে যাচ্ছি না তো ঠিক আছে, মেকআপ টেকআপ করলাম, হেয়ার করলাম, হেয়ারটাকে টং করে এরকম একটা নেটের মধ্যে ইসে করলাম যাতে হেয়ারটা খারাপ না হয়ে যায়। বালিশ আছে একটা, চাদর আছে আমার ওখানে, বালিশ নি চাদর নি ঘুম, ব্যাস সময় কেটে গেল আমার। এখন পুরো বিষয়টাই আর কি মানিয়ে গেছে। কিন্তু একটা কথা বলে, এই যে ব্যবসা করা কি সত্যি কঠিন? মানে কারণ একটা প্রফেশনে যেখানে অভিনয় সারাটা সময় দিতে, যতই শুভজিৎ থাকুক তবুও মাথা তো কিছুটা দিতে হয়, অনেক কিছু অনেক সময়ও দিতে হয়, কঠিন কি? কারণ ব্যবসা মানে লাভ ক্ষতি দুটো মিলিয়ে অনেক টেনশন। হ্যাঁ অবশ্যই লাভ ক্ষতি দুটো মিলিয়ে, কিন্তু কোনো টেনশনই, টেনশন তো আছেই অবভিয়াসলি আছে অ্যান্ড রিস্কও আছে, কিন্তু কোনোটাই না আমি বলবো। আমি এত ভালো একটা পার্টনার পেয়েছি মানে লাইফে, আমাকে কিছু ভাবতেই হয় না, মানে শুভজিৎ সব কিছু হ্যান্ডেল করে নেয়। মানে এখানে হয়তো আমি মানে এটা হয়তো যদিও বা খারাপই বলাটা হয়তো উচিত না, বাট স্টিল তবু আমি সত্যি কথাটা বলবই, এখানে হয়তো এরকম অনেক মেম্বার্সরা আছে, যারা নতুন নতুন মেম্বার্স আছে তারা হয়তো জানেই না মানে জিমটা আমার বলে, জানেই না জিমটা আমার বা এটা আমার বা শুভজিৎ দুজন মিলেই করেছি, মানে দুজনেরই অবদান আছে, সেটা ফিনান্সিয়ালি হোক বা মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক, দুজনেরই পরস্পর এখন অবদান আছে। কিন্তু এই মুহূর্তে এখন যে সময়টা হয়ে গেছে ওর অবদানটা বেশি। হ্যাঁ,
আচ্ছা শুধুই কি বিজনেস পার্টনার নাকি লাইফ পার্টনার, ওখান থেকে শুনি আগে, এটা তো প্রশ্ন অনেকের আছে। এটা এখন বলা যাবে না, মানে মানে এইটা যখন একদম ফাইনাল হয়ে যাবে, মানে যখন বিয়ে করব না করব, মানে ভাববো যখন কিছু নিয়ে, আমি কিছু বলছি না, মানে অন্য কেউ সেটা হতে পারে, বিয়ে নিয়ে ভাববো বা ফাইনাল বিয়ে ফাইনাল হয়ে যাবে, আমি তখন তোমাদের সামনে ঠিক এনে দেবো, তখন মানে আগে থেকে নয় কিছু, এটা ভালো। আমি একদম কিয়ারাকে ফলো করছি, মানে জানতেও পারবো না, বুঝতে পেরেছি, এরকম তো বিয়ের পিড়িতে গিয়ে ডিরেক্ট, আরে এ কি হলো এরকম, হ্যাঁ মানে ওই সিরিয়ালে ফেস রিভিল হবে এরকম করে, সিরিয়ালের মতো, আমি তো সিরিয়াল মোটামুটি ওইভাবেই হবে বুঝতে পেরেছি। কিন্তু যাই হোক, আজকে তো ছুটি, মানে শুটিং নেই আজকে, মোটামুটি জিমেই থাকা হবে, পুজো পুজোর পর একটু আড্ডা খাওয়া দাওয়া এরকম, খাওয়া দাওয়া করে আমি চেষ্টা করব একটু বাইরে ঘোরার, তো দেখা যাক বাইরে ঘোরাটা কতটা হয় না হয়, বা হয়তো বাড়ি চলে যাবো যদি টায়ার্ড হয়ে থাকি, কারণ হচ্ছে অলরেডি আমার সকাল থেকে উপোস করে আছি, আমার খিদে তো মানে মারাত্মক লেভেলের পেয়ে গেছে, এবার পেট ফেট টানছে, চোখ মুখ টানছে, তো ঠিক আছে এবার খাওয়ার পরে শরীরে আর কিছু থাকবে কি না, মানে হয় না দেখবে বাঙালিদের একটা ভাত খাওয়ার পরে ভাত ঘুম দরকার হয়, বুঝতে পেরেছো, তো সেটা এখন দেখা যাক কতটা হয়, তো শেষ করবো আর বেশি সময় নেবো না। তবে তুমি বলে ছোটোবেলা থেকেই পুজো করো, এই পজিটিভ পাওয়ারটাই তার মানে খুব বিশ্বাস করো তুমি, এবং সেটা মানে তুমি ফিল করো আমার মনে হয় আশেপাশে, তাই তো দিবা একদম। আমি পুজো, আমার পুজো বিষয়টাই খুব ভাল লাগে, আর ঘরোয়া পুজো তো আমার মারাত্মক ভাল লাগে, আমি না খুব ঘর কোনো ব্যাঙের মতন, ঠিক আছে, আমি সবসময় ঘরে থাকি, আমি কোথাও সেইভাবে জানি, আর আমার খুব পার্টিকুলার প্লেস আছে যেখানে আমি যাই, মানে যেখানে আমি গিয়ে অভ্যস্ত, যেমন এখানে পাটুলিতে আমি যাই একটু চা খেতে, ঠিক আছে, রেস্টুরেন্টও না আমার পার্টিকুলার, মানে সেইখানেই আমি যাব, আমি খুব নতুন জিনিস ট্রাই করতে খুব ভয় পাই, ঠিক আছে, আমি নতুন জায়গায় যেতে ভয় পাই, আমি জানি না অস্বস্তি ফিল, আমি কমফোর্টেবল ফিল করি না, তুমি তো ঘরে থেকে পার্টিও যদি হয় সেটা ঘরের মধ্যে, ঘরোয়া পার্টি চেনা মানুষদের মধ্যে, ওইগুলো আমার বেশি ভাল লাগে, চেনা মানুষ চেনা জায়গা এটা নিয়েই থাকতে ভালোবাসে দীপানি, তো খুব নিজের একটা কোজি জোন আছে আমার মনে হয়, একদম খুবই কোজি, মানে আমি খুবই ঘরোয়া, আমি মানে বলবো না যে আমি খুব ফ্যাশনেবল, মানে আমি যতটা গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল আমি তত তার থেকে আমি বউ ম্যাটেরিয়াল বেশি, আমি এটা ফিল করতে পারি, একদম খুব মিষ্টি একটা মেয়ে, এবং ঘরোয়া হলেও খুব মিশুকে, কারণ আমি যখন সেটে যাই ওর, আমি এতগুলো ধারাবাহিক করেছে সব, মানে প্রত্যেক কো আর্টিস্টের সঙ্গে খুব মিষ্টি সম্পর্ক, হিরোদের সঙ্গে দারুণ সম্পর্ক, যেটা অনেক সময় হয় না, এটা আমরা দেখেছি, না না আমি সত্যি কথা বলবো, আমার সব হিরোদের সাথে খুবই ভালো সম্পর্ক থেকেছে, সেটা এবার সৌম্যদীপ হোক, সাজেরবাতি যা আমার অপোজিটের সৌম্যদীপ হোক, বা সাজেরবাতিতেই রাহুল দেববোস, বা আবার রাহুল মজুমদারই হোক, বা আবার আরফিন্দাই হোক, ঠিক আছে, আরফিন্দা মানে আরফিন্দা তো এখন মানে কী আর বলবো, মানে একদম মানে যেটা ক্লোজেস্ট ফ্রেন্ড যেটাকে বলা যায় এখন সেটা, আমি সত্যি কথা বলতে আরফিন্দার কাছ থেকে অনেক কিছু শিখছি, ফ্যাশন ট্যাশন আমি অত বুঝি না, আমি আমি যাই পড়ি আমি কনফিডেন্টলি পড়ি, কিন্তু সেটা আমি ব্র্যান্ড এই পড়ো ওই পড়ো সেই পড়ো হ্যাঁ না পড়ো, একটু লুজ পড়ো একটু টাইট পড়ো, এখানটা একটু ওপরটা একটু টাইট, নিচটা লুজ নিচটা টাইট ওপরটা লুজ, আরে আমি মানে প্রতিনিয়ত মানে শিখে যাচ্ছি, মানে কত কি শিখবো আমি, পাজলড হয়ে যাচ্ছি ওর কাছ থেকে, জানে মানুষটা, হ্যাঁ প্রচুর জানে মানুষটা, সত্যি প্রচুর জানে, সত্যি অনেক জ্ঞান মানুষটা, আর খুব ভালো কথা বলতে পারে, আর তার থেকেও বড় কথা হচ্ছে খুব ভালো মানুষ, একদম, এবং এভাবে বলতেও খুব কম জন পারে অন্যকে নিয়ে ভালো, যেটা দীপান্বিতা আগেও বলেছে আমরা শুনেছি এখনও বলছে, যাই হোক যেমন আছো সিম্পল তেমনই কিন্তু পারফেক্ট তুমি, সেটা নিশ্চয়ই জানো, একদম একদম, আমি নিজেকে একদম চেঞ্জ করতে চাই না, থ্যাংক ইউ সো মাচ। তো বিশ্বকর্মা পুজো তোমার জিমে আমরা চলে এসেছি, দর্শকদের কী বলবে, এবং পুজোর সামনে নিশ্চয় জিমের চাপটাও প্রচুর, হ্যাঁ যে পুজো নিয়ে একটাই কথা বলবো, স্টে ফিট স্টে হেলদি, যেহেতু আমি এখন জিমে দাঁড়িয়ে আছি এই কথাটা আমাকে বলতেই হবে, আর পুজোর আগে যদি টোন হতে চাও তো অবভিয়াসলি চলে আসো আমার জিমে আমার সঙ্গে, জানি না আমি তোমার সাথে তোমাদের সাথে করতে করার সময় পাবো কিনা, যদি কখনো ভুল করেও চলে আসি এই পথে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে, আর পুজো ফ্যাশন করো, এমন কিছুও ফ্যাশন করো না যেটা তোমার ব্যক্তিত্বকে ছাপিয়ে যায়,
বলার তেমন কিছু নেই, আজকেও আসবে এটাও আনএক্সপেক্টেড ছিল, তো ফাইনালি এখানে এসছে এটাই অনেক বড় কথা, ছুটি পেয়েছে। ঠিক আছে, এখন শিডিউল বিজি চলছে নর্মালি, আর হোপফুলি কাজও ভালো চলছে, টিআরপিও গ্রো করছে, আবার সবার ভালোবাসায় সিরিয়ালও গ্রো করছে, তো আরও গ্রো করুক, আমি এদিকটা সামলাচ্ছি, চাপ কী আছে। সে অবশ্য যে কোনো কিছুই, ঘরের কাজ থেকে শুরু করে যে কোনো কাজ, আমি প্রচণ্ড অগোছানো আর ও হলো গোছানো। ঠিক আছে, একদমই ওর 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 রুম দেখলে ইজ লাইক ইজ টোটালি মেসড, মানে সেই জায়গায় মানে আমি চুপ করো, সেটা কাকিমা গুছিয়ে রাখে বলে তাই, নালে তো তোমাদের ওপরে ঘর সংসার থাকলে হয়ে গেছিল এতদিনে। একদম এইটা আমি মানে এক চিলতে ক্রেডিট আমি নেবো, ওই যে আমি বললাম আমি সারা মাসে আমি ওয়াইফাই রিচার্জ করা ছাড়া আর আমার কোনো দায়িত্ব নেই। আমাকে বলছিল কেন সারা বছরেরটা একসাথে করে দাও, আমি না থাক সারা বছরেরটা একসাথে করবো না, এই তো একটা জিনিস যেটা আমি জিমের জন্য প্রত্যেক মাসে করি সেটা আমি মাসে মাসেই করবো, সেটার জন্যে যা হোক যদি এক্সট্রা কিছু হয় সেটাও লাগুক, দরকার নেই, প্রত্যেক মাসে তো করছি, প্রত্যেকবার একবার জিমের নামটা তো নিচ্ছি, দ্য লায়ন্স ফিটনেস টিউটোরিয়াল হচ্ছে, কিছু তো কাজ করছি, দেখাতে তো হবে কিছু কাজ করছি। সত্যি কথা বলতে ভাগ্য করে আমি একজন পার্টনার পেয়েছি, মানে যে হয়তো আমি না থাকলে একটু তার মন খারাপ হয় ঠিকই, সে কখনো আমার কাছে কোনো অভিযোগ করে না। হ্যাঁ ভালো, শুনেও ভালো লাগলে। ওর জীবনে কোনো রিপ্লাই নেই, ও এত শান্ত ছেলে, মানে মানে একদম ওপেন হয় না, মানে মানে এত বছরের বন্ধুত্ব আমাদের, সেখানে হয়তো ও এখনও অনেক জিনিস যেটা হয়তো কিছু প্রবলেমস হলো বা এসে আমাকে সেইভাবে বলতে চায় না, মানে আমাকে অনেক খুঁজে বলো কী হয়েছে কী হয়েছে বলো, বলবে না তো তাহলে আমিও কিন্তু কিছু বলবো না, মানে এইরকম হতে থাকে বিষয়টা এখনও। খুব চাপা স্বভাবের ছেলে ও, সত্যি খুব শান্ত, রাগ আছে, রেগে গেলে মানে ওই মানে শিবের মতন, এমনি রাগে না কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর সেই ব্যাপার হয়ে যায়, ব্যাপার স্যাপার হয়ে যায়। শেষে এটাই বলার আছে আপাতত, জিম এগোচ্ছে আরও এগোবে, ইচ্ছা আছে ফিউচারে আরও গ্রো করার। ঠিক আছে, তো দুজনে মিলেই এরমভাবে আস্তে আস্তে গ্রো করব, দেখা যাক কতটা যাওয়া যায়, হোপফুলি আস্তে আস্তে আপনারা যখন আবার আসবেন না অন্য কোথাও দেখা হবে, অন্য কোনো ব্রাঞ্চে দেখা হবে, ইচ্ছে আছে, দেখা যাক।